এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি যশোর দুই এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম। মাননীয় সদস্য, আপনার সময় 12 মিনিট, অনুগ্রহপূর্বক 12 মিনিটই সীমাবদ্ধ থাকবেন। পরম করুণাময়, পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপরে আমাকে সুযোগ দেওয়ার কারণে আমি আমার মূল বক্তব্যে যাওয়ার আগে আমি বেদনাবিধুর চিত্তে পরম করুণাময় পরম দয়ালু আল্লাহ পাকের দরবারে সেই সকল মানুষদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। মাগফিরাত কামনা করছি বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, ইতিহাসে রাখাল রাজা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। আমি গভীর শ্রদ্ধায় মমতায় স্মরণ করছি 1975-এর 15ই আগস্ট নিহত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর আদরের পুত্র পুত্রবধূরা, তার ভাগ্নে ভগ্নিপতি, তার আদরের ছোট ভাই শেখ নাসের, তার সামরিক সচিব কর্নেল জামিল সহ সেই রাতে যারা নিহত হয়েছিলেন। একই বছরের 3রা নভেম্বর জেলখানায় বন্দি পাখির মতো যাদেরকে নির্মম নিষ্ঠুর পৈশাচিকভাবে হত্যা করা হয়েছিল, বঙ্গবন্ধুর 4 বিশ্বস্ত সহকর্মীকে, আমি তাদের প্রতি আমার পরম শ্রদ্ধা জানাচ্ছি। মাননীয় স্পিকার, এ মাস ভাষার মাস, আগামী মাস স্বাধীনতার মাস। আমার ভাষা শহীদদের, আমার মুক্তিযুদ্ধের শহীদদের আমি পরম শ্রদ্ধায় মমতায় স্মরণ করছি। 10ম সংসদের একজন সংসদ সদস্য হিসাবে, এই সংসদের একজন নবীন সংসদ সদস্য জনাব মঞ্জুরুল ইসলাম লিটন আততায়ীর গুলিতে নিহত হয়েছিল, আমি তাকে শ্রদ্ধা জানাচ্ছি। এই সংসদের প্রবীণ সংসদ সদস্য, উপমহাদেশের প্রখ্যাত পার্লামেন্টারিয়ান বাবু সুরঞ্জিত সেনগুপ্তের আত্মার প্রতি আমি শান্তি কামনা করছি। মাননীয় স্পিকার, আমার মরহুম পিতা এই সংসদের প্রথম জাতীয় সংসদ সদস্য ছিলেন, গণপরিষদের সদস্য ছিলেন, সেই মরহুম আবুল ইসলামের প্রতি আমি আজকের দিনে গভীর শ্রদ্ধা জানাচ্ছি। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি তার 119 পৃষ্ঠার ভাষণে উপসংহারে তিনি শেষ লাইনে তিনি উল্লেখ করেছেন, দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ সম্পূর্ণরূপে নির্মূল করতে, বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়ে তুলতে বাঙালি জাতিকে আবার ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে। মাননীয় স্পিকার, আমি সেই জঙ্গিবাদের বিষয়ে আপনার অনুমতি নিয়ে এই সংসদে কথা বলতে চাই। আজ থেকে 6 মাস আগে গত পয়লা জুলাই সেদিন ছিল মুসলমানদের 25তম রোজা, শেষ শুক্রবার হওয়ার কারণে এই দিনটিকে আমরা বলি জুমাতুল বিদায়, একটি পবিত্র দিন। আমরা দেখলাম সেদিন সেই পথভ্রষ্টরা, সেই বিপদগামীরা, সেই জঙ্গিরা গুলশানের হলি আর্টিজান নামক একটি রেস্তোরাঁয় আক্রমণ করল। তখন আপনার তারাবির সময়, তখন এশার আজান দিচ্ছে পাশের মসজিদে, হাইয়ালা সলা, নামাজের জন্য এসো, কল্যাণের জন্য এসো। কিন্তু সেই বিপদগামীরা মসজিদে গেল না, তারাবিতে গেল না, নামাজে গেল না, তারা জিম্মি করল। 20 জন দেশি বিদেশি জিম্মিকে তারা হত্যা করল। তাদের অপরাধ, তারা সুরা জানে না, তারা কলেমা জানে না, তারা মুসলমান না, তারা এই হত্যা করে ইসলাম কায়েম করতে চায়, তারা এই হত্যা করে ভেস্তে যেতে চায়। মাননীয় স্পিকার, শান্তি ধর্ম ইসলাম, ইসলাম হ্যাজ কাম ফর এনি পার্টিকুলার রেস, এনি পার্টিকুলার কমিউনিটি। শান্তি ধর্ম ইসলাম কোনো নির্দিষ্ট ধর্ম বর্ণ গোত্রের জন্য আসে নাই। ইসলাম হ্যাজ কাম ফর হোল ম্যানকাইন্ডস, ইসলাম এসেছে সমগ্র মানব জাতির জন্য। সেই মানব জাতির যিনি নেতা, আমাদের প্রিয় নবী, শেষ নবী, মহানবী, নবীদের নবী, দিনের নবী, দয়ার নবী, বিশ্ব নবী, হুজুরে পাক হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার বিদায় হজের ভাষণে বলেছিলেন, হে আমার উম্মতগণ, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। অতীতে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে অনেক রক্তপাত, রক্তক্ষরণ হয়েছে। তোমরা যে যার ধর্মে প্রতিষ্ঠিত থাকিও। আমার নবীজি, ইসলামের ইতিহাসে ছোট বড় 71টি যুদ্ধ হয়েছে, নিজে স্বয়ং 27টি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। সেই 27টি যুদ্ধের ময়দানে তিনি তার সাহাবী সহকর্মীদের নির্দেশ করেছেন, যুদ্ধের ময়দানে নারী শিশু বৃদ্ধকে হত্যা করো না। মাননীয় স্পিকার, আমরা গভীর দুঃখের সাথে লক্ষ্য করলাম সেই হলি আর্টিজানের সেই জঙ্গিরা, তারা হত্যা করল 9 জন ইতালিয়ান নাগরিককে, যারা গত 25 বছর আমাদের সাথে গার্মেন্টসে ব্যবসা করে। তার মধ্যে একজন নারী, যিনি অন্তঃসত্ত্বা, সন্তান সম্ভাবনা, প্রেগনেন্ট, তার পেটে সন্তান দেখিয়ে এক জঙ্গিদের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিল, আমাকে আমার সন্তানকে হত্যা করো না, আমার প্রাণ ভিক্ষা দাও। কিন্তু জঙ্গিরা তাকে নির্মমভাবে হত্যা করেছিল।
পরের দিন ছিল 2 জুলাই মেট্রো রেলের উদ্বোধন। 7 জন জাপানিজ এসেছিল পরামর্শ দিতে। সেই পরামর্শক টিমের যিনি প্রধান, 80 বছরের বয়স, সেই বৃদ্ধকে হত্যা করল। তারা আমার নবীজির যুদ্ধের ময়দানের সেই নির্দেশ মানল না। নারী শিশু বৃদ্ধকে তারা নির্মম নিষ্ঠুর পৈশাচিকভাবে হত্যা করল। মাননীয় স্পিকার, সেই জঙ্গি হামলার পরে বেগম খালেদা জিয়া উল্লাস প্রকাশ করেছিলেন, উম্মা প্রকাশ করেছিলেন, পুলিশের ব্যর্থতা নিয়ে কথা বলেছিলেন। কিন্তু আমরা গভীর দুঃখের সাথে লক্ষ্য করলাম যে এরকম যে কোনো ঘটনায় পুলিশের বড় অফিসাররা তার জুনিয়র অফিসারদের, তার সিপাহীদের আগে পাঠায়। কিন্তু আমার রাষ্ট্রের নিরাপত্তার জন্য আমার গর্বিত পুলিশ, পুলিশের এএসসি পদমর্যাদার একজন অফিসার এবং ইন্সপেক্টর পদমর্যাদার একজন অফিসার লভিউল এবং সালাহউদ্দিন, তারা আমার রাষ্ট্রের নিরাপত্তার জন্য প্রথম জীবন দিল। মাননীয় স্পিকার, এর 1 সপ্তাহ পরে ছিল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফেতর। কিশোরগঞ্জের শুলাকিয়ায় শুধু বাংলাদেশে নয়, এই দক্ষিণ মহাদেশে নয়, পৃথিবীর অন্যতম সেরা ঈদের জামাত হয়। 3 লাখ মুসলমান একসাথে নামাজ পড়বে। সেই নামাজের নিরাপত্তার জন্য পুলিশ হেডকোয়ার্টার ছুটি বাতিল করল। জহুরুল এবং আনসারুল নামক 2 জন পুলিশের সিপাই তার মায়ের সাথে ঈদ করার কথা ছিল, কিন্তু ঈদ করতে পারিনি। আমার মুসলমানের নামাজের নিরাপত্তা দিতে যে নিরাপত্তা বেষ্টনী করল, সেই জঙ্গিরা হামলা করে প্রথম 2 জন বীর পুলিশ সিপাহীকে তারা হত্যা করল। তাদের টার্গেট ছিল ও ঈদের জামাতের প্রধান ইমাম আল্লামা মাওলানা ফরিদুদ্দিন মাসুদকে হত্যা করা। কে এই আল্লামা ফরিদুদ্দিন মাসুদ, যিনি এই জঙ্গি হামলার পরে এদেশের 1,08,000 দিনই আলেম, যারা কোরআনের হাফেজ, মাওলানা, মুফতি, তারা আমার কোরআন আদার হাদিস ঘেঁটে এই সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে ফতোয়া দিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতে। সেই কারণে সেই জঙ্গিদের পিছনের কুশীলব অর্থদাতা, তাদের নির্দেশদাতারা সেই মাওলানা ফরিদুদ্দিন মাসুদকে হত্যা করতে শুলাকিয়ায় পাঠিয়েছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রায়শই একটি কথা বলেন, সেই কথা হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার। আমরা শুলাকিয়ার সেই ঈদে দেখলাম আমার মা ঝর্ণারানী, তার সন্তান বাসুদেব ঈদের ছুটিতে ঢাকার নাম করা স্কুল থেকে তার গ্রামের বাড়িতে গেছে। বাসুদেবের বন্ধুরা তার কাছে আবদার করলো, বাসুদেব কাকিমার হাতে সীমায় পায়েস খাবো। আমার ঈদের 7 সকালে আমার মা ঝর্ণারানী রান্নাঘরে গেল সীমায় পায়েস রাঁধতে, সেই জঙ্গিদের ক্রস ফায়ারে আমার মা ঝর্ণারানী প্রাণ দিল। মাননীয় স্পিকার, আমরা এমন বাংলাদেশ চাই না। আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারা বাংলাদেশের শিক্ষা পরিবার, কোটি কোটি শিক্ষা পরিবার, তারা এই সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে তারা মানববন্ধন করল। সেই মানববন্ধনের উচ্চারণ ছিল দানবের বিরুদ্ধে মানবের বন্ধন, সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির বন্ধন, জঙ্গিবাদের বিরুদ্ধে বাঙালি জাতীয়তাবাদের ঐক্যের বন্ধন। এই জঙ্গিবাদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা বাংলাদেশে জাতীয় ঐক্য গড়ে তুলেছে বাঙালি জাতি। আমাদের পুলিশ, আমাদের যৌথ বাহিনী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আজকের এই জঙ্গিবাদ আমরা নির্মূল করতে না পারলেও আমরা দমন করতে পেরেছি। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতির এই ভাষণে আমি যখন কথা বলছি তখন পদ্মা সেতু ইস্যু, আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। পদ্মা সেতু যে মন্ত্রণালয়ের, সেই মন্ত্রণালয়ের আমি একজন সংসদীয় কমিটির সদস্য। 2013 সালের জানুয়ারি মাস বিশ্বব্যাংক অভিযোগ করল পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলল, তোমরা টাকা ছাড় করলে না, কাজ শুরু হলো না, কিসের দুর্নীতি? বললো না দুর্নীতি হয়েছে, আমরা তদন্ত করব। আমাদের তদন্তের স্বার্থে তোমার যোগাযোগ মন্ত্রী, যোগাযোগ সচিবকে পদ থেকে সরিয়ে দিতে হবে। পৃথিবীর ইতিহাসে নাই, টাকা ছাড় হলো না, কাজ শুরু হলো না, দুর্নীতির অভিযোগ করলো। মাননীয় প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ গ্রহণ করলেন, তিনি তার মন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং তার সচিব মোশাররফ হোসেনকে পদ থেকে সরিয়ে দিল। তদন্ত শুরু হলো, আন্তর্জাতিক আদালতে মামলা হলো, বিশ্বব্যাংক বুঝতে পেরেছিল, তারা 2015 সালে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দিল পদ্মা সেতুতে অর্থায়ন করবেন। কিন্তু বাপের বেটি শেখ হাসিনা, যে বাপ 7ই মার্চে রেসকোর্স ময়দানে ভাষণ দিয়েছিল আমাদের দাবাই রাখতে পারবে না, সেদিন শেখ হাসিনাকে দাবাই রাখতে পারিনি বিশ্বমোড়ল, বিশ্বব্যাংক। আমরা নিজস্ব অর্থায়নে সেই পদ্মা সেতুর কাজ আমরা শুরু করেছি। 29,000 কোটি টাকার একক প্রকল্প, ইতিমধ্যেই 40% কাজ শুরু হয়েছে। সেই বিশ্বব্যাংক 2015 সালের 1 জুলাই আমাদের প্রধানমন্ত্রীর কাছে একটা সার্টিফিকেট দিয়েছে, বলেছে
যে বাংলাদেশ এখন গরিব দেশ না, মিসকিনের দেশ না, তলাবিহীন ঝুড়ি না, বাংলাদেশ আজকে উপচে পড়া ঝুড়ি। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় $1,465। আজকে আমার জিডিপির প্রবৃদ্ধির হার 7.11। মাননীয় স্পিকার, আজকে সেই পদ্মা সেতুর দুঃসময়ে মাননীয় প্রধানমন্ত্রী যাকে দায়িত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের পার্টির সাধারণ সম্পাদক, আমাদের নেতা জনাব উবায়দুল কাদের। নিজের ঘুমকে হারাম করে দিয়ে উল্কার বেগে পদ্মা সেতু সহ সারা বাংলাদেশের সড়ক যোগাযোগে যিনি নেতৃত্ব দিচ্ছেন, আজকে সেই পদ্মা সেতু আজকে আমাদের স্বপ্ন না, আজকে বাস্তব। আজকে আমরা যারা দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ, আমরা 2018 সালের ডিসেম্বরের মাসের মধ্যে সেই পদ্মা সেতু দিয়ে আমরা এগিয়ে যাব। আজকের ফেব্রুয়ারি মাসের এই সংসদে দাঁড়িয়ে কথা বলতে যে এভাবে বলতে হচ্ছে, হে জনক, হে জাতির পিতা, তুমি আমার ভাষার জন্য 52 সালে তুমি কারাবরণ করেছিলে। হে জনক, তুমি দেশের প্রধানমন্ত্রী হয়ে প্রথম জাতিসংঘের সাধারণ পরিষদে তুমি বাংলায় ভাষণ দিয়ে তুমি তোমার মা, তোমার মাতৃভূমি, তোমার মাতৃভাষাকে সারা পৃথিবীর বুকে পরিচয় করিয়েছিলে। 1952 থেকে 1999, 47 বছর আমরা আমার মাতৃভাষাকে এদেশেই পালন করতাম। হে জনক, তুমি দেখে যেতে পারো নাই, তোমার আদরের দুলালী বাংলাদেশের প্রধানমন্ত্রী 1999 সালে তার কূটনৈতিক সফলতায় আমরা গত 18 বছর আমার মায়ের ভাষা, আমার মাতৃভাষাকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষায় রূপ দিয়েছি। হে জনক, তুমি 1973 সালে তুমি সেই যুদ্ধ বিধ্বস্ত দেশ, রাস্তা নাই, ঘাট নাই, পুল নাই, কালভার্ট নাই, খাদ্য গুদামে খাদ্য নাই, ব্যাংকে টাকা নাই, এরকম নাই নাইয়ের দেশে তুমি প্রায় 36,000 প্রাথমিক বিদ্যালয়কে তুমি জাতীয়করণ করেছিলে। কিন্তু হে জনক, তুমি দেখে যেতে পারো নাই, তোমার মৃত্যুর পরে 40 বছর যারা ক্ষমতায় ছিল, জিয়া এরশাদ, খালেদা জিয়া। মাননীয় সদস্য, ইচ্ছে হয় আপনাকে অনেকক্ষণ সময় দিতে, কিন্তু অত্যন্ত দুঃখিত যে সময় দিতে পারছি না, অনুগ্রহপূর্বক 2 মিনিটে শেষ করুন। হে জনক, তোমার কান্না 40 বছর পরে 2013 সালে সেই মহামান্দায় এদেশের 26,000 প্রাথমিক বিদ্যালয়কে আবার জাতীয়করণ করেছিলেন। হে জনক, তুমি দেশ স্বাধীনের পরে তুমি সংবিধানের 16 অনুচ্ছেদ অনুযায়ী শহর এবং গ্রামকে এক করে তুমি গ্রামে বিদ্যুৎ দিতে চেয়েছিলে, তুমি দেখে যেতে পারোনি। আজকে তোমার কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি আগামী 18 সালের মধ্যে সমস্ত গ্রামে শতভাগ বিদ্যুৎ দেবে। হে জনক, তুমি দেশ স্বাধীনের পরে তুমি ইসলামী ফাউন্ডেশন গঠন করেছিলে, মাদ্রাসা শিক্ষা বোর্ড করেছিলে, পবিত্র হজ পালনে সরকারি অনুদান দিয়েছিলে, তুমি ইসলামী সম্মিলন সংস্থার সদস্য পদ দিয়ে গিয়েছিলে, কিন্তু তুমি দেখে যেতে পারোনি। তোমার মৃত্যুর পরে আমাদের দেশের আলেম উলামারা বিভিন্ন সময় দাবি করেছে এদেশে একটি স্বতন্ত্র আরবি বিশ্ববিদ্যালয়, যারা আল্লাহর আইন চায়, সৎলোকের শাসন চায়, তারা ক্ষমতায় ছিল, মন্ত্রী ছিল, তারা করে যেতে পারিনি। কিন্তু তোমার আদরের দুলালী, তোমার কন্যা বাংলার প্রধানমন্ত্রী এদেশের আলেম উলামাদের সেই দাবি প্রতিষ্ঠা করেছে, বাংলাদেশের স্বতন্ত্র সেই আরবি বিশ্ববিদ্যালয় আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। মাননীয় স্পিকার, আমার সময় শেষ। আমি যে নির্বাচনী এলাকা থেকে এসেছি, আজকে সংসদ টেলিভিশন এবং বিটিভির মাধ্যমে আমার এলাকার মানুষ আগ্রহে তাদের সংসদ সদস্যের কথা শুনছেন। আমি যদি সেই এলাকার মানুষের দাবির কথা আপনার অনুমতি নিয়ে এই সংসদে 1 মিনিট বলতে না পারি, মাননীয় স্পিকার, সেই কারণে আমার একটু 1 মিনিট সময় দিবেন। আমি যে এলাকা থেকে এসেছি সেই এলাকার 2 উপজেলার বুক চিরে গেছে কপোতাক্ষ নদ। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি করেছিলাম সেই কপোতাক্ষ খনন শুরু হয়েছে। আমার 2 উপজেলায় আমি স্টেডিয়াম করতে চাই। আমি 2 উপজেলায় আমাদের সফল স্থানীয় সরকার মন্ত্রীর কাছে দাবি, এক মিনিটে শেষ করুন। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমাদের স্থানীয় সরকার মন্ত্রী আমাকে সেখানে মাল্টিপারপাস হল দিতে চেয়েছেন। আমি আমার নির্বাচনী এলাকায় যত কাঁচা রাস্তা আছে আমরা সেগুলো সংস্কার করতে চাই। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার একটি প্রসিদ্ধ এলাকা বাঁকড়া, গত 33 বছর সেই এলাকার মানুষ সেই বাঁকড়াকে তারা প্রশাসনিক থানা চায়।
আপনার মাধ্যমে আমি সংশ্লিষ্ট বিভাগ এবং মন্ত্রণালয়ের প্রতি আমি আকুল আবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি যেহেতু যশোর জেলার এমপি, আমার যশোর একটি প্রাচীন জেলা, ব্রিটিশ আমলের প্রথম জেলা, স্বাধীন বাংলাদেশের প্রথম জেলা, শেখ হাসিনার ডিজিটাল জেলা, সেই যশোর জেলাকে বিভাগ জাবিয়ে যাচ্ছি। বঙ্গবন্ধু মুজিব, তোমার রক্তে রঞ্জিয়া মাটিতে রাখিয়া হাত শপথ নিলাম, পালিত দালাল খুনি চক্রের দাঁত চক্ষু সহ ফেলি উপড়ায়া রক্ষিয়া সংবিধান, তোমার দুলালির নলিনী কণ্ঠে আগামী দিনে শুনিব অর্থনৈতিক মুক্তির গান। জয় 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 বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য, আপনার চমৎকার বক্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।